হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে আমি একটা সিবিচের ভিডিও শেয়ার করলাম। বিচটা হচ্ছে ক্রোনোলাতে, ক্রোনোলা সি বিচ। আর এই বিচের আশেপাশে কি আছে সেগুলি আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। বিচটা অনেক বড়, আমার পক্ষে সবটা শেয়ার করা আজকে সম্ভব হয়নি। আমি যতটুকু হেঁটেছি, যতটুকু দেখেছি, তোমাদের সাথে সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। এই বিচটা হচ্ছে ক্রোনোলাতে অবস্থিত। আর এই বিচে যদি তোমরা ট্রেনে করে যেয়ে থাকো, ট্রেন থেকে এটার হেঁটে যাওয়ার দূরত্ব হচ্ছে 3 থেকে 4 মিনিট। আর এটা হচ্ছে গ্যারেল স্ট্রিট দিয়ে যেতে হয়। গ্যারেল স্ট্রিটে দিয়ে হাঁটা শুরু করলেই তোমরা পেয়ে যাবে একটা পার্ক, যেটা বিচের পিছনে অবস্থিত, এবং এই পার্কের মধ্যেই রয়েছে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডের একটা শর্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে নর্মালি অনেক প্যারেন্টস এবং অনেকগুলা কিডস থাকে যারা সবসময় এখানে প্লে করে। আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম, মানে গত সোমবারে, ওই দিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, উইন্ডি ছিল, কোল্ড ছিল, তার যার জন্য এবং টেম্পারেচারটাও অনেক কম ছিল, তো মানুষ খুব একটা বাইরে আসেনি। আর উইন্ডি থাকলে তো বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া রিস্কি হয়ে পড়ে, তাদের ঠান্ডা লেগে যেতে পারে, যার জন্য হচ্ছে যে পার্কটা একদম এম্পটি ছিল, একদম খালি ছিল। তো আমার জন্য শ্যুট করতে ভালো হয়েছে, কারণ যদি কোনো প্যারেন্টস থাকে, কিডস থাকে, তাদেরকে নিয়ে শ্যুট করা, এটা একটা এম্বারাসিং সিচুয়েশান আমার জন্য, তাদের জন্য, কারণ অনেকে এটা লাইক করে না তাদেরকে ভিডিওতে ক্যাপচার করলে। তো এই প্লেগ্রাউন্ডের মধ্যে কি কি আছে তোমাদের সাথে আমি একটু তুলে ধরলাম, শেয়ার করলাম। কিছু স্লিপার আছে, তারপরে দোলনা আছে, আর এই পুরো জায়গাটা হচ্ছে পাকা করা। আর এখানে বসার জন্য সিট আছে, কেউ হচ্ছে যে ওদেরকে, বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে বসে থাকতে পারবে। আর এই যে ঢেউগুলা দেখো, কি সুন্দর ঢেউগুলা আসছে। এই পাশটাতে হচ্ছে নর্মালি অনেকগুলা মানুষ, টুরিস্ট কিংবা অনেক পিপল এখানে হচ্ছে যে নর্মালি সুইম করে, অনেক বাচ্চারা কিংবা বড় মানুষও সার্ফিং করে। আজকে একদম জায়গাটা এম্পটি, আগেই তো বললাম আজকে অনেক উইন্ডি ছিল, যার জন্য হচ্ছে যে জায়গাটা একদম এম্পটি হয়ে আছে। এই ক্রোনোলা বিচে কি কি আছে চলো আমরা দেখে আসি। এটা এখান দিয়ে হেঁটে গেলেই একটা আমরা হচ্ছে যে রক পুল পাবো। এটাকে কেন রক পুল বলে দেখো, এখানে অনেকগুলা রক মানে পাথর দেওয়া, বালু না, এখানে পাথর আছে। আর এখানে নেমে যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া আছে। নর্মালি যখন অনেক পানি হয়ে যায়, ওয়েদার খারাপ থাকে, তখন কিন্তু এই সিঁড়িগুলো ডুবে আসে। এখন ওয়েদার একটু মানে সামার, তো এর জন্য পানিটা অনেক নিচে চলে গিয়েছে। এবং দেখো দূরে একটা সুইমিং পুল আছে, এই রক পুলের সাথেই, রক পুলের কাছেই হচ্ছে যে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে গোসল করার পরে এই যে দেখো, আমি যে বললাম রক পুল, এই দেখো রকগুলা কি সুন্দর, পাথরগুলাকে দেখা যাচ্ছে। এটা সেফটি সুইমিংয়ের জন্য কিংবা এখানে গোসল করার জন্য এই রক পুলটা খুবই সেফটি। তারপর গোসল করার পরে এই যে এখানে একটা শাওয়ার নেওয়ার জন্য একটা নলের মতো আছে, একটা বাটনে প্রেস করলেই এটা চলতে থাকে। আর এই পানিটা হচ্ছে যে রকগুলার মাঝখানে জমে আছে, যখন এখানে পানি ছিল তখন এই পানিগুলো আর যেতে পারেনি। আর এই নর্মালি হচ্ছে যে দেখো ঢেউগুলো আসছে রকের মধ্যে দিয়ে, এ পানিটা হচ্ছে ওই লেভেলে নেমে গেছে, মানে নিচের লেভেলে এখন পানিটা নেমে গিয়েছে। তা আমি হচ্ছে রকগুলা দিয়ে নিচে নেমে গেলাম, মানে পাথরগুলা দিয়ে নিচে নেমে তারপরে কিছু ক্লিপ নিলাম। তারপরে এই যে এই বাড়িগুলা হচ্ছে একদম সমুদ্রের পাড়েই, মানে মাঝখানে একটা রাস্তা, এই যে রাস্তাটার পরে হচ্ছে যে, মানে রাস্তাটার সাথে যে সিঁড়িগুলা দেখিয়েছিলাম রক পুলের, ওটাই হচ্ছে সমুদ্রটা।
আর এই এর সাথে হচ্ছে যে বাড়িগুলাম, নর্মালি এটা কোনো হোটেল না, এটাতে হচ্ছে যে মানুষ থাকে, মানে এটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে হচ্ছে যে মানুষ এই বাড়িগুলাতে ভাড়ায় থাকে, কারো কারো নিজেরও বাসা। তো এই যে সিটগুলো কিছুক্ষণ পরপর এভাবে হচ্ছে যে বেঞ্চের মতো বেঞ্চগুলো দেওয়া থাকে, কেউ মানুষ হচ্ছে যে হাঁটার পরে এখানে বসে, তারপরে এখানে বসে হচ্ছে যে সমুদ্রের ভিউগুলো দেখে। ক্রোনোলা সি বিচের একটা ভালো দিক হচ্ছে যে এখানে এর আশেপাশে অনেকগুলো ক্যাফে আছে এবং অনেকগুলো খাবারের শপ আছে রিজনেবল প্রাইসে। তোমরা যদি কেউ ক্রোনোলা বিচে আসো, মানে দেখা গেল যে সমুদ্রের পাড়ের সাথেই সবগুলো থাকে, সবগুলো আছে, খুব ইজিলি কিনেই মানুষ অনেকেই কী করে, কিনে পার্কের দিকে চলে আসে, কারণ পার্কটা ঠিক সমুদ্রের পিছনেই। তো পার্কের দিকে, পার্কে বসে বসে ওখানে অনেকগুলো ঘাস দেওয়া আছে, কেউ কেউ ঘাসের উপর বসেই খায়, বেঞ্চের উপর বসে খায়, বেঞ্চও দেওয়া আছে, আবার কেউ নিজেরা হচ্ছে যে ম্যাট নিয়ে যায়, কেউ হচ্ছে যে পোর্টেবল চেয়ার নিয়ে যায়, নিয়ে ওখানে বসে বসে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে। তো আমি হচ্ছে যে সমুদ্রের পাড়ের যে বাড়িগুলো ওগুলার সিনগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখো, বললাম না বাড়ির পাশেই হচ্ছে যে এই যে রাস্তাটা, এবং রাস্তার মানে রাস্তার সাথেই হচ্ছে সমুদ্র। এখানে আরএসএল ক্লাব আছে, এই যে পার্কটা বললাম যে ঘাসের মধ্যে বসে থাকে, এই সেই ঘাসগুলো, এখানে বসেই মানুষ নর্মালি খাওয়া দাওয়া করে, তারপরে আড্ডা দেয়। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য ক্রোনোলা সি বিচটা খুবই সুন্দর এবং খুবই ভালো, এনজয়েবল। আর এটা হচ্ছে যে পার্কের ট্রি, তারপর এই এই পার্কটা দিয়ে, তারপরে হেঁটে এই যে এই সাইনটা দিয়ে, তারপরে রোড ক্রস করে ঠিক স্টেশনের দিকে এই রাস্তাটা যাচ্ছে, তারপর এর দিকে হাঁটা শুরু করলেই তোমরা স্টেশনটা, সোজা গেলেই স্টেশনটা পেয়ে যাবা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।